রেজিস্ট্রেশন ফি নেওয়া হয়েছিল 100 টাকা করে, এবং বিভিন্ন সময় বিভিন্ন টাকা নিয়েছে, কখনো তার সাথে ইনক্লুডিং আপনার টিউশন ফি নেওয়া হয়েছে, কখনো টোটাল 625 টাকা। তো দেখলে অ্যাকচুয়ালি আমার মনে হয় শুধু কাঁচরাপাড়া নয়, বিভিন্ন জায়গায় এভেলেবেল ফ্রড কনসালটেন্সি গড়ে উঠছে, বেশিরভাগ তো কলকাতায়। আমার প্রবলেম চাকরির জন্য টাকা নিচ্ছে কি না নিচ্ছে সেই সব কোনো কিছু নয়, চাকরির নাম করে টাকা নিয়েও তাদের সাথে যে প্রতারণা করা হচ্ছে সেটা, এইটা হলো আমার মেন প্রবলেম। কেন তুমি কেন বেকার ছেলেদের নিয়ে খাটছো? আর একটা কথা বলে দিই, তোমরা অবশ্যই আমাকে মেল করতে পারো, নিচে দেওয়া মেল আইডি কমেন্টে একদম দেখবে পিন করে রাখা আছে মেল আইডিতে, এবং তোমরা শেয়ার করতে পারো তোমাদের কোন কোন ফ্রড কনসালটেন্সির সাথে দেখা হয়ে গেছে বা কথা হয়ে গেছে, আমি সেটা নিয়েও ভিডিও বানাবো। এই স্ক্যাম ভিডিও মানে স্ক্যাম সিরিজ এইটা নিয়ে সেকেন্ড হচ্ছে, সরি থার্ড হচ্ছে, তো অবশ্যই তোমাদের সামনে আনবো। স্ক্যাম সিরিজে উল্টোপাল্টা অনেক কিছু হবে, অনেক কনসালটেন্সি বা অনেক কোম্পানি যারা তোমাদেরকে চাকরির নাম করে টাকা নিচ্ছে তাদের অনেক কিছু মানে একদম পুরো সরাসরি তোমাদের সামনে নিয়ে চলে আসবো। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবার শুনুন, ভারতীয় রেলে মানে অনেকদিন ধরে ট্রেনিং করিয়ে তাদের কাছ থেকে মানে টাকা নেওয়া হয়, তারপরে এখন বলা হচ্ছে মানে তাদের দাবিটাই শুনে নিন, আমি বলার থেকে তাদের দাবি শুনে নেওয়া ভালো, আপনারাই শুনে নিন, তারপরে আমি আমার ভিডিও শেষে আসছি, আপনারাই শুনে নিন। অরবিন্দ ভিজুয়াল কর, ব্যানারটাকে সামনে রেখে সাইড করো, আর দু সাইড করো, ঠিক আছে, চলো। বুদ্ধিসম্পন্ন মানুষ কোনোদিন ভাবতে পারবে না এর মান্যতা নেই, কেন ভারতীয় রেলের একটা অন্তর্গত পূর্ব রেল, একটা প্রধান পূর্ব রেল, ঠিক আছে, সার্টিফিকেটও তাই লেখা আছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে থেকে যদি মনে করি যে আমরা এই ট্রেনিং সেন্টার মান্যতা হবে না, এবং এই সুপারভাইজার ট্রেনিং সেন্টার যেটা রেকগনাইজড পূর্ব রেলের প্রধান ট্রেনিং সেন্টার, এর ভাইস প্রিন্সিপাল এর সাথে এর নোটিফিকেশন জারি করছে, কাঁচরাপাড়ার ওয়ার্কশপে CWM WPO ডেপুটি CMEG ডেপুটি CEG এখানকার আপনার BTC CI এরা সবাই যুক্ত থাকার পরও এর মান্যতা থাকবে না। 11 বছর ধরে 12 বছর ধরে আমরা এইটাই আমরা প্রশ্ন করে আসছি যে এর মান্যতা থাকবে না, এটা কেন? যদি 41 বছর ধরে চলা এই ট্রেনিং সেন্টারের মান্যতা থাকতো তাহলে আজকে আমাদের এরকম বেকার হয়ে ঘুরে বেড়াতে হতো না। যে কোনো জায়গায় যখনই আমরা এই চাকরির ব্যাপারে অ্যাপ্লাই করেছি সেখান থেকে একটাই বক্তব্য, যখন ভারতীয় রেল তোমাদের ট্রেনিং করিয়েছে তাদের তোমাদের ভারতীয় রেল অ্যাপ করছে না কেন? এটাই তো করা উচিত, কারণ যেখান থেকে এখান থেকে চাকরি দেওয়া হবে না এই কথাটা কখনো উল্লেখ করাই হয়নি। যেখানে আপনার বারাণসী বলুন, চিত্তরঞ্জন লোকোমোটিভ বলুন, সেখানে শর্ট টার্ম ভোকেশনাল ট্রেনিং হয়, এইখানেও শর্ট টার্ম ভোকেশনাল ট্রেনিং হয়, সেটা কিন্তু 4 সপ্তাহের হয়, কখনো 250 টাকা, কখনো 400 টাকা। ইভেন সবচেয়ে বড় কথা দেখুন, আমাদের থেকে অর্থ নেওয়া হয়েছে, তারপরেও রেলওয়ে স্টাফ বেনিফিট ফান্ড এখানে টাকা বরাদ্দ করেছে, সেখানে কিন্তু টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং সেন্টারের নামেই টাকা বরাদ্দ করা হয়েছে। আমাদের যে সার্টিফিকেট সেটা টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং স্ট্যান্ডার্ড রেলের কাছে পড়া, কিন্তু এখান থেকে বারবার বলে বলা হয় ভোকেশনাল ট্রেনিং সেন্টার, কিন্তু আমাদের 1 বছরে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং সেন্টার করানো হয়। আপনারা কি চাইছেন এখন? আমরা যথাযোগ্য সম্মান নিয়ে আমাদের সার্টিফিকেটের মান্যতা দিয়ে ভারতীয় রেলে যাতে আমাদের চাকরি দেওয়া, সবার কাছ থেকে যে বিভিন্ন রকম টাকা নেওয়া হয়েছে সমস্ত কিছু প্রুফ আছে, সব তথ্য প্রমাণ আমাদের আছে। আপনার নাম? আমার নাম দীপঙ্কর বাড়ু, NCVET ডিপার্টমেন্ট। একটা কথা যেটা বলেছে, 2013 সালের আগে
ভারতীয় যে এনসিভিইটি, এনসিভিইটি যে ডিপার্টমেন্ট ছিল সেটা পরবর্তীকালে এনসিভিইটি হয়। 2013 সালের আগে তারা একটা ফ্রেম তৈরি করে, সেখানে শর্ট টার্ম বলুন লং টার্ম বলুন সব ধরনের ট্রেনিং সেন্টারগুলোকে তারা এনসিভিইটির আন্ডারে নিয়ে আসে। কিন্তু ভারতীয় রেল নিজে স্বীকার করেছে এই ট্রেনিংটা তারা করিয়েছে, তাদের উচিত ছিল 2013 সালের আগে যখন এটা ওই এক ফ্রেমের মধ্যে নিয়ে আসা হয়েছে তাহলে আমাদেরটাকেও এনসিভিইটি ফ্রেমের মধ্যে নিয়ে আসা উচিত ছিল, কিন্তু সেটা তারা করেনি। ভারতীয় রেল যেহেতু এই জিনিসটা করেনি, ভারতীয় রেল যেহেতু এই ট্রেনিংটা করিয়েছে, আমাদের চাকরি দেওয়ার দায়িত্ব ভারতীয় রেলের। এবার বলি, আমি রাস্তায় দাঁড়িয়ে ভিডিওটা করিনি, তার অনেক কারণ আছে। তো যাই হোক, এটা আবার 15 দিন পর হবে, যদি 15 দিন যদি তাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে 15 দিন পর আবারও এটা হবে, যদি হয়তো আবারও আমি থাকবো, আবার আমি যাবো। তবে আপনারা প্লিজ এরকম কোনো ইনস্টিটিউট বা ট্রেনিংয়ে টাকা দেওয়ার আগে বা আপনারা যদি যে কোর্সটি করছেন সেটি করার আগে অবশ্যই একবার যাচাই করে নেবেন, কেন আমি বা আমার মতো আরও অনেক যারা আপনাদের হেল্প করে থাকেন, ফ্রিতে চাকরির কথা বলে থাকেন, তারা আমরা সবসময় বলে থাকি অবশ্যই ফ্রি চাকরি, অবশ্যই ফ্রি চাকরি চাই। অনেক রকমের স্ক্যাম হয়, অনেক রকমের স্ক্যাম হয়, স্ক্যাম মানে অন্য কোনো ইউটিউব চ্যানেল করে না, আমি একমাত্র আপনাদের সামনে ডিরেক্ট স্ক্যাম ভিডিও নিয়ে চলে আসি। তো অবশ্যই আমার স্ক্যাম সিরিজকে ভালোবাসা দিন, চললাম বন্ধুরা। আর হ্যাঁ, আপনাদের সাথে যদি কোনো স্ক্যাম করে থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে জানাতে পারেন, ইমেলে মেল করুন, আমি আমার ফোন নাম্বার দিয়ে দেবো, আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো। চললাম বন্ধুরা, এখনকার জন্য এটুকুই, আমার নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটি চাকরি ভিডিও আসছে, আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি বাংলায় চাকরিরও আপডেট আসছে, স্পেশাল ভিডিও কালকে আসতে পারে, স্পেশাল ভিডিও কালকে, দুটোই স্পেশাল ভিডিও আসবে। তো যাই হোক বন্ধুরা, একটা জানাই দিকে, আবার নেক্সট ভিডিও দেখাবো, তার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। No.